নমস্কার রাবণরা মরে না সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয় তবু এ আমি কি দেখলাম এইটা কি বাংলা সিনেমা নাকি দক্ষিণী কোনো সিনেমা আশা করা হচ্ছে জিতের রাবণ সিনেমাটি তার অতীতের সকল রেকর্ড ভেঙে দিবে এবং আবারও বক্স অফিসে হিট করবে সিনেমাটি কারণ ইতিমধ্যে রাবণের টিজার দর্শকের মনে যে পরিমাণ হাইট সৃষ্টি করতে সক্ষম হয়েছে তাতে নিঃসন্দেহে বলা যায় বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিবে রাবণ রাবণ এমনভাবে তৈরি করা হয়েছে যেমনটি দর্শকের চাহিদা থাকে কারণ রাবণের টিজার ও ফার্স্ট লুকই তার প্রমাণ যা সারা ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় অবশেষে আসন্ন রোজার ঈদকে কেন্দ্র করে মুক্তি পেল জিতের রাবণ মুভিটির টিজার প্রথমেই রাবণ অর্থাৎ জিতের এন্ট্রি ও নমস্কার ভয়েসটি অনায়াসেই দর্শকের মনে দাগ কেটে নিয়েছে নমস্কার মুভিটির সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ভয়েস ভিডিওগ্রাফিক্স এক কথায় অনবদ্য জিতের গাড়ি থেকে নামার দৃশ্য ও গাড়ি দিয়ে দেয়ালবাঙার দৃশ্য এক কথায় অসাধারণ যা সচরাচর বাংলা সিনেমায় দেখা যায় না তাছাড়া স্মোক এফেক্ট এর সাথে জিতের এন্ট্রি ছিল দেখার মতো টিজার দেখে বুঝতে পারা যায় যে উক্ত সিনেমাটিতে জিত দুইটি রোল প্লে করবেন মোস্ট প্রবাবলি একটি হচ্ছে প্রফেসর এবং অন্যটি হচ্ছে বিলেন বা রাবণ সিনেমাটিতে জিতের রাবণ চরিত্রটিকে দেখা যাবে শক্তিশালী পুলিশ বাহিনীর সাথে টক্কা দিতে তাছাড়াও অ্যাকশন দৃশ্যগুলো ছিল দেখার মতো স্লো মোশন ভিডিওগুলো সিনেমাটিকে ভিন্ন মাত্রা প্রদান করে জিতের প্রফেসর ক্যারেক্টারটি যত বেশি ক্রেজ সৃষ্টি করতে পেরেছে দর্শকদের মনে তার থেকে শতগুণ বেশি ক্রেজ ধরে রেখেছে রাবণ চরিত্রটি জিতের এই লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে দুই বাংলার ভক্ত ও অনুরাগীদের মধ্যে তবে টিজারটির একটি দিক আমার কাছে খারাপ লেগেছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন জিপটি ব্রিজ থেকে রেলিং ক্রস করে নিচে পড়ল তখন স্পষ্ট দেখা যাচ্ছিল যে রেলিংটি ভাঙেনি অথচ ভিডিওটিতে দেখানো হয়েছে যে রেলিংটি ভেঙে গেছে এই দৃশ্য আরও একটু নিপুণতা প্রয়োজন ছিল তাহলে পারফেক্ট হতো সম্পূর্ণ টিজারটি তবে এই ত্রুটিগুলো আমার কাছে ত্রুটি মনে হয়নি কারণ হচ্ছে ইতিমধ্যে রাবণ যে পরিমাণ ক্রেজ সৃষ্টি করতে পেরেছে দর্শকদের মনে তা অতীতে কোনো বাংলা সিনেমা করতে পারেনি তা নিঃসন্দেহে বলা যায় তাছাড়া ওভারঅল ভিডিওটির টিজার আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ